কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তাই সম্মানিত বিয়ের প্রশিক্ষণার্থী বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। তো আমরা কিন্তু শিক্ষায় গবেষণা EDBN 2403 এই বিষয়ের শিক্ষা গবেষণা এই বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের 2.4 অর্থাৎ 2.4-এর পরিমাণ বাসক, গুণবাসক ও মিশ্র পদ্ধতির গবেষণা এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আলোচনায় আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো চলো আমরা তাহলে আজকে গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করি, অর্থাৎ যে বিষয়গুলো কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখি আমরা এখানে কি রয়েছে। ওকে, আমরা তাহলে চলি। পরিমাণ বাসক, গুণবাসক ও মিশ্র পদ্ধতির গবেষণা, কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ এন্ড মিক্সড মেথড ইন এডুকেশন রিসার্চ। সাধারণত শিক্ষাক্ষেত্রে তিন ধরনের গবেষণা পরিচালিত, একটা হচ্ছে পরিমাণ বাসক, আরেকটা হচ্ছে গুণবাসক, আর একটা হচ্ছে মিশ্র পদ্ধতি। ওকে, তাহলে আমরা পরিমাণ বাসকটা একটু দেখি। পরিমাণ বাসক পরিসংখ্যান, সংখ্যাগত বা পরিমাণগত উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। এই গবেষণা সংখ্যাগত পরিসংখ্যানের মাধ্যমে গবেষণার ফলাফল নির্ধারিত হয়। পরিমাণ বাসক উপাত্ত হল বিভিন্ন সংখ্যা পরিমা পরিসংখ্যান। এখানে সুবিধা হল যে অনেক বেশি তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা যায়। উত্তম গবেষণার নকশার মাধ্যমে গবেষণা করে যে ফলাফল পাওয়া যায় তা সমগ্র তথ্য বিশ্বের জন্য সাধারণীকরণ করা যায়। এই গবেষণার অবশ্যই একটা ত্রুটি আছে, যেটা হলো গবেষণার গভীরতা। এখানে গভীরতার অভাব হতে পারে, যেমন এই গবেষণার ঘটনার পেছনে কারণ অনুসন্ধান, প্রেক্ষাপট, আবেগ বা অনুভূতি বিশ্লেষণের সুযোগ থাকে না। এই গবেষণার সঠিকভাবে উপাত্ত বিশ্লেষণের জন্য গবেষককে গাণিতিক এবং পরিসংখ্যানগত তথ্য বিশ্লেষণ করতে সক্ষম হতে হবে। তাহলে পরিমাণ বাসক গবেষণা অর্থাৎ কোয়ান্টিটেটিভ রিসার্চ, আমরা এতটুকু জানলাম যে অর্থাৎ পরিমাণ বাসক গবেষণার অনুমিত সিদ্ধান্ত পরীক্ষা করতে এবং আগে থেকে ভবিষ্যৎবাণী করার লক্ষ্যে সংখ্যাবাসক উপাত্ত বিশ্লেষণ করা হয় এবং সূত্রের মাধ্যমে তা উপস্থাপন করা হয়। গবেষক সংখ্যার ব্যবহার করে উন্নত এবং শক্তিশালী পরিসংখ্যান ব্যবহার করেন এবং যাতে ফলাফলের একটি পরিসংখ্যানগত ভিত্তি তৈরি থাকে। এতে শুধু যেন একটি অনুমান ভিত্তিক পর্যবেক্ষণ না হয়, পরিমাণগত গবেষণা সবার আগে গবেষক কি পরিমাপ করছেন তা উল্লেখ করতে হয়। গবেষক যা করছেন তা উল্লেখ করলে তা মনোযোগ কেবল একটি নির্দিষ্ট এবং প্রাসঙ্গিক জিনিসে নিমগ্ন থাকে। তাহলে আমরা পরিমাণ বাসক গবেষণার সুবিধা এবং অসুবিধাগুলো একটু দেখি। অ্যাডভান্সেস অফ কোয়ান্টিটেটিভ রিসার্চ, তাহলে আমরা অ্যাডভান্সেস গুলো দেখি। পরিসংখ্যাবাসক উপাত্ত সংগ্রহ করা হয় বলে সহজেই অধিক সংখ্যক নমুনার কাছ থেকে সংগ্রহ করা যায়। উপাত্ত বিশ্লেষণের সময় পরিসংখ্যানের পদ্ধতি অনুসরণ করার ফলাফলের নির্ভতিকতা বহুগুণে বৃদ্ধি পায় এবং গবেষণার ফলাফলের উপর গবেষকের কোন ব্যক্তিগত প্রভাব থাকে না। সংখ্যাগত ফলাফল গ্রাফ, চার্ট, টেবিল, অন্যান্য ফর্ম্যাট সুন্দর ও সহজ বোধ্যভাবে উপস্থাপন করা যায়। উপাত্ত বিশ্লেষণে অপেক্ষাকৃত কম সময় লাগে। বেশিরভাগ ক্ষেত্রে পরিসংখ্যান সফটওয়্যার ব্যবহার করাই হয়ে থাকে। দৈর্ঘ্যসীমান পদ্ধতির নমুনায়ন করা হয় এবং নমুনার আকার ও প্রতিনিধিত্বমূলক হয়, ফলে গবেষণার ফলাফল সাধারণীকরণ এবং সার্বজনীন করা হয়। উপাত্ত সংগ্রহের কাজ তুলনামূলক দ্রুত করা যায়, যদিও এটা উপাত্তের ধরনের উপর নির্ভর করে। তাছাড়া পরিমাণ বাসক তত্ত্ব নির্ধি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ প্রশাসকদের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য হয়। এখন অসুবিধাগুলো আমরা একটু দেখি। পরিমাণ বাসক গবেষণার মূল অসুবিধা হল এই গবেষণার প্রেক্ষাপট উপেক্ষিত হয়। সঠিক ফলাফল পাওয়ার জন্য অধিক সংখ্যক নমুনার কাছ থেকে উপাত্ত সংগ্রহ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে পরিমাণ বাসক গবেষণার কেন প্রশ্নের উত্তর দিতে পারে না। তাহলে এখন আমরা চলো যাই গুণবাসক গবেষণা অর্থাৎ কোয়ালিটেটিভ রিসার্চ 2.4.2। গুণবাসক গবেষণা কোন বিষয়ের ধরন এবং মান নিয়ে আলোচনা করে অন্যদিকে কোন ঘটনাকে এমন ভাবে তুলে ধরে যেন সহজে বোধগম্য হয়। তুলনামূলক বিবৃতি প্রদানের মাধ্যমে গুণবাসক গবেষণা গবেষক বিষয়টাকে এমন ভাবে চিত্রায়ণ করার চেষ্টা করেন যেন তিনি যেটা দেখতে পাচ্ছেন সেটা সবাই দেখতে পায়। গুণবাসক গবেষণার রীতি অনুসারে
পরিসংখ্যানিক বিশ্লেষণ পদ্ধতি অনুসরণ করার সুযোগ কম। এই গবেষণায় অধ্যয়নের জন্য ওষুধ খুব অল্প নমুনা নেওয়া হয়, ক্ষেত্র বিশেষে একজন নমুনা হতে পারে। তাহলে আমরা একটু করে এর সুবিধাগুলো একটু দেখি, কিরকম সুবিধা। এই গবেষণায় মানুষের অনেক জটিল বিষয় নিয়ে অধ্যয়ন করে। তথ্যগত সংগ্রহের ক্ষেত্রে সীমাবদ্ধতা, বিধিনিষেধ অনেক খুবই কম, সবকিছু সংখ্যা দিয়ে বিবেচনা করা বিচার করা যায় না। গুণবাচক গবেষণার মাধ্যমে কিছু বিষয়কে আরো গভীরভাবে অধ্যয়নের সুযোগ থাকে। হ্যাঁ, আর অসুবিধাগুলো একটু দেখি। গুণবাচক গবেষণার বৈধতা, বিচ্ছেদযোগ্যতা নির্ধারণ করা তুলনামূলক কঠিন কাজ। উপাত্ত বিশ্লেষণের ক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিক প্রভাব অনেক বেশি, অনেক সময় উপাত্ত অনেক বেশি হয়ে যায়, ফলে উপাত্ত বিশ্লেষণের অনেক সময় লেগে যায়, গুণবাচক গবেষণার সময় বেশি লাগে। তাহলে গুণবাচক বনাম পরিমাণবাচক গবেষণা একটু দেখি। গুণবাচক গবেষণা হচ্ছে যেখানে কোনো কিছু গুণকে বিবেচনা করা হয়, অন্যদিকে পরিমাণবাচক গবেষণা হচ্ছে সংখ্যাবাচক পর্যালোচনা। হ্যাঁ, তাহলে আমরা এখন কিন্তু 2.7.3 এর মিশ্র গবেষণা পদ্ধতি একটু দেখি, মিক্স মেথড রিসার্চ। মিশ্র পদ্ধতির গবেষণা হলো এক ধরনের গবেষণা যেখানে গুণবাচক এবং পরিমাণবাচক পদ্ধতি ও কৌশল কিংবা অন্য কোন ধরনের পদ্ধতি কৌশল একসাথে ব্যবহার করা হয়। অন্যভাবে বলতে গেলে, যে গবেষণা একসাথে গুণবাচক ও পরিমাণবাচক গবেষণা পদ্ধতি ও কৌশল ব্যবহার করা হয় তাকে মিশ্র পদ্ধতির গবেষণা বলা হয়। এই গবেষণা গুণবাচক গবেষণা, পরিমাণবাচক গবেষণা বিভিন্নভাবে ব্যবহৃত হয়। যেমন কোন গবেষণা এক ধাপে পরিমাণবাচক গবেষণা, অন্য ধাপে গুণবাচক গবেষণার পদ্ধতি ব্যবহার করা হয়। আবার কোন গবেষণার উপাত্ত সংগ্রহের জন্য একই প্রশ্নপত্রে কিছু বহুনির্বাচনী প্রশ্ন, কিছু মুক্ত প্রশ্ন সরবরাহ করা যায়, যা পরবর্তীতে কোন বিষয় বা ঘটনার বর্ণনা দেওয়ার পাশাপাশি সেই ঘটনার কারণ ব্যাখ্যা করতে সহায়তা করে। আবার অনেক সময় গবেষক গুণবাচক তথ্য সংগ্রহ করে পরবর্তীতে সেগুলোকে পরিমাণবাচক তথ্যে রূপান্তর করতে পারে। মূলত এই গবেষণায় উভয় ধরনের তথ্যগত সংগ্রহ করে গবেষণার উত্তর খুঁজে পাওয়ার জন্য বিশ্লেষণ করা হয়। এসেই সাথে বিভিন্ন উৎস থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করার ফলে তথ্যসমূহ ক্রস চেক করার সম্ভব হয়, যা গবেষণার ফলাফলের যথার্থতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করে। উপাত্ত আরেক ধরনের উপাত্তের সম্পূরক হিসেবে কাজ করবে, কোনোভাবে যেন পুনরাবৃত্তি না হয়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পাঠ এটুকুই, দেখা হবে পরবর্তী লেশনে। ধন্যবাদ সবাইকে।